আচ্ছা দেখো, তোমাদের আজকে ইংরাজি করাবো আমি লেসন 14, অর্থাৎ এ এন এবং ডি এর ব্যবহার। লেসন 14 তোমরা বের করো। লেসন 14 এ এন এবং ডি এর ব্যবহার। তোমরা এর আগে এ এন ডি এর ব্যবহার হয়তো পড়েছো অল্প, কিন্তু এখন তোমরা ওয়ানে পড়ছো, এখন আস্তে আস্তে আর একটু বেশি জানতে হবে। তাহলে দেখো, এ মানে কি? এ মানেও একটি, এন মানেও কিন্তু একটি, আর ডি যেটা সেটা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট কোনো জিনিসের সামনে সেটাকে বসানো হয়। তাহলে আমাদের আগে জানতে হবে এ কোথায় বসানো হয়, এন কোথায় বসানো হয় এবং ডি কোথায় বসানো হয়। তা দেখো, আমরা জানি ভাওয়েল কয়টি, ভাওয়েল হচ্ছে পাঁচটি। ভাওয়েল কয়টি? ভাওয়েল পাঁচটি। পাঁচটি ভাওয়েল কি কি? সেই পাঁচটি ভাওয়েল হচ্ছে এ, ই, আই, ও এবং ইউ, তাই তো? আর বাকি এই যে এ, ই, আই, ও, ইউ ছাড়া যে বাকি ওয়ার্ডগুলো থাকছে সেগুলো হচ্ছে সবগুলো কনসোনেন্ট। তাহলে আমাদের জানতে হবে তাহলে ভাওয়েল কোনগুলো। তাহলে ভাওয়েল হচ্ছে এ, ই, আই, ও, ইউ। এবারে এ, এটা কার আগে বসানো হয়? এই যে এখানে এ, এন এবং ডি দেওয়া আছে, এই এ, এন, ডিটা কার আগে বসানো হয়? তাহলে এ, এই এটা আমরা কোথায় বসাবো? এ বসাবো যেখানে দেখবে ভাওয়েল দিয়ে শব্দটা শুরু হচ্ছে, অর্থাৎ সরি, ভাওয়েল দিয়ে যেগুলো শুরু হবে সেগুলোর আগে বসাবো আমরা এন, এবং যেগুলো কনসোনেন্ট দিয়ে শুরু হচ্ছে তার আগে বসাবো এ, তাই তো? তাহলে ভাওয়েল দিয়ে কোনগুলো শুরু? এ, ই, আই, ও, ইউ, এইগুলোর আগে বসবে কি? এন। এবং কনসোনেন্ট যেগুলো এইগুলো ছাড়া, এগুলো ছাড়া বাকি যেগুলো থাকছে, বাকি যেগুলো কি কনসোনেন্ট, অর্থাৎ বি, সি, ডি, এফ, জি, এইরকম জেড পর্যন্ত যেগুলো আছে সেইগুলোর আগে কি বসাবো? এ। বোঝা গেল? তাহলে অ্যান কোথায় বসছে? অ্যান বসছে সবসময় ভাওয়েলের আগে, আর এ বসবে কনসোনেন্টের আগে। আর আরেকটা কি থাকলো? ডি। তাহলে ডি এর ব্যবহার, এই যে ডি, এই ডিটা কোথায় বসাবো আমরা? কোনো একটা নির্দিষ্ট জিনিসের আগে, বা আমাদের সামনে একটা জিনিসই আছে, আমাদের পৃথিবীতে একটা জিনিসই আছে, সেইগুলোর সামনে, যেমন ধরো আকাশ, পৃথিবী, গঙ্গা নদী, গীতা, এই ধরনের জিনিস যেগুলো একটাই আছে তার আগে বসাবো আমরা ডি। তাছাড়াও কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝাতে বোঝাবো আমরা ডি। যেমন কোনো কিছুর পিছনে যে টি, টা এইগুলো দেওয়া থাকে, একটা নির্দিষ্ট জিনিসকে বোঝাচ্ছে, যে মানুষটি, পাখিটি, মানে একটা নির্দিষ্ট মানুষকে বোঝাচ্ছে, একটা নির্দিষ্ট পাখিকে বোঝাচ্ছে, এইরকম ধরনের কোনো কথা যদি থাকে তার আগে আমরা বসাবো কি? এই দি বা দা। বোঝা গেল? তাহলে দেখো বইয়ে আছে ইট ইজ এ পেন, এই যে এ দেখো লাল কালিতে দেওয়া আছে এ, তাহলে এটা আমি কার আগে বসালাম? পেনের আগে বসিয়েছি। কেন এ বসিয়েছি পেনের আগে? দেখো পেন, পেন কথাটা পি দিয়ে শুরু হয়েছে, পি হচ্ছে কনসোনেন্ট, তাই পি এর আগে কি বসানো হয়েছে? এ। তাহলে দি ইট ইজ এ পেন, এটা একটি কলম। তারপরে দেখো দি পেন ইজ ব্লু, পেনটি নীল। কেন এখানে দি বসানো হলো? কারণ পেনটি, পেনটিকে নির্দিষ্ট করে বলা হয়েছে যে এই পেনটি হচ্ছে নীল, তাই এখানে পেনের আগে বসানো হয়েছে দি। তারপরে দেখো দেওয়া আছে দ্যাট ইজ অ্যান অরেঞ্জ। দেখো এখানে কিন্তু এ বা দি কিছু নেই, এখানে আছে অ্যান। কেন অ্যান দেওয়া হলো? দেখো অরেঞ্জ, অরেঞ্জ কথাটি কী দিয়ে শুরু হয়েছে? এই যে অরেঞ্জ, অরেঞ্জ এই কথাটা প্রথম শুরু হয়েছে দেখো ও দিয়ে, ও হচ্ছে এখানে ভাওয়েল, তাই আমরা অরেঞ্জের আগে কি বসালাম? অ্যান, তাই তো? তাহলে অরেঞ্জের আগে কি বসালাম আমরা?
অ্যান, তাহলে বোঝা গেল কোথায় এ আর অ্যান বসানো হলো। দেখো ইট ইজ ভেরি সুইট, এটা খুব মিষ্টি। তারপরে দেওয়া আছে দেখো হেয়ার ইজ অ্যান অক্স ইন দ্য ফিল্ড, দেখো এখানে অক্স আছে তাই অক্সের আগে এখানে অ্যান বসানো হয়েছে, যেহেতু অক্স ওটা হচ্ছে তোমার ভাওয়েল দিয়ে শুরু। দি অক্স ইজ বিগ অ্যান্ড ব্ল্যাক, ষাঁড়টি বড় এবং কালো। এখানে ষাঁড়টি, ওই ষাঁড়টি একটা ষাঁড়কে উল্লেখ করা হয়েছে, কিন্তু মাঠে যখন ষাঁড়টিকে বলা হয়েছিল মাঠে কিন্তু নির্দিষ্ট উল্লেখ করা ষাঁড় ছিল না, ওখানে একটা ষাঁড় ছিল সেটাকেই বলা হয়েছে। কিন্তু আমরা যখন পরের লাইনে গেলাম দেখো ষাঁড়টি বড় এবং কালো বোঝানো হয়েছে, তখন ওই একটা নির্দিষ্ট ষাঁড়কে বোঝানো হয়েছে, তাই এখানে দেওয়া আছে দি। তারপরটা দেখো দেয়ার ইজ অ্যান অ্যান্ট অন দ্য ম্যাট, মাদুরের উপরে একটি পিঁপড়ি, তাই তো? তাহলে অ্যান্ট, অ্যান্ট কথাটা দেখো, এই যে অ্যান্ট, অ্যান্ট এই অ্যান্ট কথাটা দেখো এ দিয়ে শুরু হয়েছে, তাই এর আগে আমরা কি বসিয়েছি, অ্যান অ্যান্ট, ঠিক আছে? তাহলে অ্যান অ্যান্ট। তারপরে লাইন দেখো দি অ্যান্ট ইজ ভেরি স্মল, মানে পিঁপড়েটি খুব ছোট। তারপরে যে পিঁপড়েটা ছিল সেই পিঁপড়েটাকে উল্লেখ করে বলা হয়েছে ওই পিঁপড়েটি, পিঁপড়েটি ছোট, তাই তার আগে বসানো হয়েছে দি। তারপরে লাইনে দেখো দেয়ার ইজ অ্যান আউল অন দ্য ব্রাঞ্চ দি, তাহলে এখানে আউলের আগে কি বসানো হয়েছে, অ্যান, যেহেতু আউল ও দিয়ে শুরু হয়েছে, ও হচ্ছে এখানে ভাওয়েল। তারপরে দি আউল ইজ এ নাইট বার্ড, মানে প্যাঁচাটি হচ্ছে রাতের পাখি, তাই তো? তাহলে এখানে প্যাঁচাটিকে উল্লেখ করা হয়েছে, ওই জন্য এখানে দেওয়া হয়েছে কি দি, দি বসানো হয়েছে। তারপরে দেখো দি যমুনা ইজ এ রিভার, যমুনা একটি নদী, তাহলে এখানে যমুনাকে, যমুনার আগে কিন্তু দি বসানো হয়েছে, কেন না? যমুনা নদী একটাই আছে, যমুনা নদী আর দুটি নেই, ওই জন্য এখানে যমুনা নির্দিষ্ট নদী উল্লেখ করা হয়েছে বলে তার আগে বসানো হয়েছে দি। দি সান ইজ এ স্টার, তাহলে এখানে দেখো সানের কথা বলে বলা হয়েছে, সান মানে সূর্য, সূর্য কিন্তু আমাদের পৃথিবীতে একটাই আছে এবং নির্দিষ্ট, সূর্য এটা ছাড়া আর অন্য কোনো নেই, অন্য কোনো কিছু নেই, তাই এখানে সানের আগে দি বসানো হয়েছে। তোমাদের আগেই বলেছে সান, মুন, আর্থ, পৃথিবী, এগুলোর আগে সবসময় দি ব্যবহার করা হয়। দি গীতা অ্যান্ড কোরআন আর রিলিজিয়াস বুক, তাহলে এখানে দেখো গীতা, গীতাও একটা ধর্মগ্রন্থের নাম, কোরআনও একটা ধর্মগ্রন্থ, তাই গীতার আগে দেখো দি বসানো হয়েছে। দি আর্থ ইজ এ প্ল্যানেট, এ দেখো আর্থের কথা বলা হয়েছে, দেখো আর্থের আগে দি দেওয়া আছে, তার মানে কি পৃথিবীর কথা বলা হয়েছে, পৃথিবী তো একটাই, তাই এখানে দি বসানো হয়েছে। উই লিভ অন দ্য আর্থ, আমরা কোথায় বাস করি, পৃথিবীর, পৃথিবীতে বাস করি। তাহলে তোমরা এটা বুঝতে পেরেছো, দেখো পরের পৃষ্ঠায় এই সবুজ বাক্সর মধ্যেও যেটা বোঝানো হলো ওটা আছে। দেখো কোনো ওয়ার্ডের প্রথমে যদি ভাওয়েল থাকে তবে একটি বোঝাতে অ্যান বসে, আর যদি কনসোনেন্ট থাকে তবে এ বসে, মানে একটি, একটি যদি বোঝানো হয় কোনো জিনিসকে একটি বোঝাতে গেলে সেই ক্ষেত্রে এ বা অ্যান বসে, ঠিক আছে? তাহলে এ বসবে ভাওয়েলের আগে, অর্থাৎ কোনো ওয়ার্ডের প্রথমে যদি ভাওয়েল দিয়ে শুরু হয় তার আগে এ অ্যান বসবে, এবং কনসোনেন্ট দিয়ে শুরু হলে তার আগে এ বসবে। কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝাতে, কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝাতে তার আগে দা বসে, পৃথিবীতে একটি আছে এমন কিছুর আগেই দা বসে, যেটা এর আগেই আমি বোঝালাম সেই জিনিসটাই দেখো এই সবুজ বাক্সটার মধ্যে দেওয়া আছে, এটা তোমরা পড়ে নেবে। তারপরে দেখো কিছু ওয়ার্ড মিনিং দেওয়া আছে, এই যে পড়াটা পড়লে তার মধ্যে দেখো ওয়ার্ড মিনিং দেওয়া আছে, সুইট, সুইট মানে মিষ্টি, ফিল্ড মানে মাঠ, ব্রাঞ্চ, ব্রাঞ্চ মানে হচ্ছে শাখা, নাইট বার্ড, নাইট বার্ড মানে রাতের পাখি, রিলিজিয়াস মানে হচ্ছে ধর্মীয়, আর প্ল্যানেট মানে হচ্ছে গ্রহ, ঠিক আছে? তারপরে দেখো তোমাদের এগুলো HW দেওয়া হবে, তোমরা তখন এইটা যদি বুঝতে পারো ঠিকমতো এ অ্যান এবং দি এর ব্যবহার, তোমরা এটা নিজেই পারবে। এবং নিচে দেখো প্রথমেই দেওয়া আছে অনুশীলনতে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এ অ্যান দি, অর্থাৎ এ অ্যান দি দিয়ে শূন্যস্থান পূরণ করো। দেখো এক্ষেত্রে দেওয়া আছে একটা ফাঁকা ঘর দেওয়া আছে, ড্যাশ আউল, কি দেওয়া আছে একটা ফাঁকা ঘর দেওয়া আছে, ড্যাশ আউল। তাহলে এই যে এইখানে তাহলে তোমরা কি বসাবে,
প্রথমটা কি দিয়ে শুরু হয়েছে? ও দিয়ে। এর আগে যখন আমি পড়াটা বোঝালাম তখন আমি বুঝিয়েছি, তবু আর একবার দেখো, ও দিয়ে শুরু হয়েছে। এই ওটা ভাওয়েল না কনসোনেন্ট, ও হচ্ছে ভাওয়েল। তাহলে আমরা এখানে আমরা কি বললাম যে ভাওয়েলের আগে কি বসে? অ্যান বসে। তাহলে আমরা এখানে নির্দ্বিধায় অ্যান বসিয়ে দিতে পারবো। তারপরে দেখো ড্যাশ আমব্রেলা, তাহলে আমব্রেলার আগে কি বসবে? ইউ দিয়ে শুরু হয়েছে, তাই আমব্রেলার আগে বসবে অ্যান। তারপর একটা সি নম্বর দেখো, ড্যাশ শার্ট, শার্ট মানে কি? জামা। অর্থাৎ শার্টটা তোমার কি দিয়ে শুরু হয়েছে? এস। আর এস হচ্ছে এখানে কনসোনেন্ট, তাই এর আগে আমরা কি বসাবো? এই যে এস এইচ আই আর টি শার্ট, এই শার্টের আগে কি বসাবো? এইটা দেখো কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে, তাই এখানে বসাবো আমরা এ। ঠিক আছে, তারপরে দেখো ই নম্বরেরটা, দেখো ই নম্বরেরটা ড্যাশ আর্থ, আর্থ। কিন্তু এখানেও দেখো ই দিয়ে শুরু হয়েছে, ইটা কি? ভাওয়েল। কিন্তু আমরা এখানে ভাওয়েল আছে বলে আমরা কিন্তু এখানে অ্যান বসাবো না। কেন না? আর্থ মানে কি বললাম? পৃথিবী। তাহলে পৃথিবী কিন্তু একটা নির্দিষ্ট জিনিস, এবং পৃথিবী একটাই, তাই তো? পৃথিবী গ্রহটা একটাই, তাই এখানে আমরা কি বসাবো? এর আগে বলেছিলাম কোনো নির্দিষ্ট জিনিসের আগে বা কোনো জিনিস একটা থাকলে সে জিনিসের আগে কি বসাবো আমরা? দি। তাহলে কিন্তু এখানে ই আছে বলে আমরা, ভাওয়েল আছে বলে আমরা কিন্তু অ্যান বসাবো না, এবং অ্যান বসালে সেটা ভুল। তাহলে শুধু ই বা ভাওয়েল বা কনসোনেন্ট দেখলেও হবে না, জিনিসটা কি আছে সেটা দেখতে হবে, তার মানেটাও জানতে হবে। হ্যাঁ, ঠিক আছে। তারপরে দেখো সান, ড্যাশ সান দেওয়া আছে, সূর্য। সানটার আগে তাহলে কি বসবে? দি। ঠিক আছে, তাহলে তোমরা এটা বুঝতে পারলে। তারপরে দুই নম্বরে দেখো টিক, টিক দ্য রাইট ওয়ান, মানে সঠিক শব্দে টিক দাও। দি আর্থ ইজ অ্যান আর এ প্ল্যানেট, তাহলে এখানে কোনটা বসবে সেটা দেখবে, কোনটা বসবে? এ আর দি সান ইজ অ্যান এ স্টার, তাহলে কোনটা বসবে? এই ভাওয়েল কনসোনেন্ট বা নির্দিষ্ট জিনিস এইগুলো বুঝে তোমরা টিক দেবে এবং এ অ্যান দিগুলো বোঝাবে। তাহলে এ অ্যান দিয়ের ব্যবহার তোমরা বুঝলে? এবার এইটা ভালো করে শোনো, এটা মন দিয়ে পড়বে এবং শুনবে, তাহলে তোমরা এটা বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে আজ এইটুকুই থাক।